হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এটা আমার নতুন ভিডিও আমার চ্যানেলের আমরা যখন গ্রামের বাড়িতে গিয়েছিলাম তখন আমাদের একটা রিলেটিভের বাসায় ঘুরতে গিয়েছিলাম তখন ভিডিওটা শুট করি আশা করছি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন এটা আমার নতুন চ্যানেল এটা পাটুরিয়া ঘাটের মানিকগঞ্জ জেলার একটা জায়গা এখানে আমরা ঘুরতে গিয়েছিলাম সবাই মিলে ফ্যামিলির সবাই মিলে কাজিনসরা মিলে এটা ওনাদের নিজস্ব বাড়ি আর যে কুকুরটা দেখছেন ওর নাম টমি ও অনেক সুন্দর আর ওর সাথে আমার সব ছোটো বোনেরা অনেক খেলা করছে সবাই অনেক মজা করেছে ওনাদের পুরো জায়গাটাই জঙ্গল টাইপের মানে এখানে কেউ আশেপাশে কেউ ওনাদের একটা বাড়ি আর আশে আর দুই তিনটা বাড়ি আছে এছাড়া বেশি বাড়ি নাই আশেপাশে বেশি নিচন আর এটা ওনাদের নিজস্ব পুকুর ওইদিকে আমার একজন মামা মাছ ধরতেছে সামনে একজন মামা যেতেছে ওনারা বলতেছিল পদ্মার পারে যাবে এজন্য সবাই ডাকতেছিল তাই আমরা যাচ্ছি এটা পুরো তোর নিজস্ব সম্পত্তি অনেক সুন্দর অনেক পিসফুল জায়গাটা আমাদের সবার অনেক ভালো লেগেছে ওইখানে আমরা খালি জায়গায় ব্যাডমিন্টনে খেলেছি এত গাছ ওনাদের এখানে এই গাছটার নাম কি এটা সবাই কমেন্টে জানাবেন এটা আমরা কেউ জানি না অনেক সুন্দর আর ওনাদের বাড়িরটা মাটির তৈরি আমাদের চারটা ঘর এবং চারটাই ঘরেই মাটির তৈরি এটা একটা ঘর এটা মাটির তারপর ওখানে রান্নাঘর তারপর এদিকে একটা ঘর তারপর ওদিকে বাথরুম তারপর এখানে একটা ঘর সবগুলো ঘরই মাটির ঘর অনেক সুন্দর অনেক সুন্দর তারপর আমরা ওখান থেকে ওনাদের বাসার থেকে মেঘনা নদীর তীরে গেছি এদিকে সবাই আমরা দাঁড়িয়ে আছি আমরা সবাই ঠিক করেছি যে নৌকা নৌকায় ঘুরতে যাব এই জন্য নৌকা ঠিক করতেছে বাবারা ওই যে ওর নাম অনন্যা ও আমার মতোই ক্লাসমেট আমার সমান বয়সী মেঘনা নদী অনেক সুন্দর জলটা অনেক সুন্দর আমরা সবাই ঘুরতে পেরেছিলাম আমি ছবি ক্লিক করতে পারিনি আমার আমার মামা আমাকে ছবি তুলে দেয়নি কিন্তু আমি তাকে ছবি তুলে দিস খুবই অন্যায় হয়েছে তারপর আমরা সবাই নৌকায় উঠি অনেক হাসি ঠাট্টা অনেক মজা করেছি এটা আমার দিদা ওটা আমার মাসি বোনেরা অনেক মজা করেছি আমরা এটা নৌকায় আমরা ঘুরতেছিলাম এই পার থেকে ওই পারে গিয়েছিলাম তারপর আবার ব্যাক করছি অনেক মজা ছিল আর নদীর জলটা অনেক সুন্দর অনেক পরিষ্কার ছিল কিন্তু অনেক ঠান্ডাও ছিল কারণ আমরা ঠান্ডার সময় গিয়েছিলাম ডিসেম্বর টাইপের সবাই ভিডিও করতেছিল কারণ অনেক সুন্দর ছিল জায়গাটা আর সানসেটের প্রায় কাছাকাছি আর এই সময় আমাদের বিদায় নেওয়ার আমরা সবাইকে ডাটা বাইব বলে চলে যাচ্ছি বাসার দিকে গাড়িতে উঠে গেছি আর এটা নেক্সট দিনের ভিডিও এটা নেক্সট দিনের ক্লিপ নেক্সট দিন আমরা আরেক জায়গায় ভিডিও গিয়েছিলাম যেখানে শুধু আমরা বাচ্চা পার্টি রেখেছিলাম আর এটা ছিল আমার মামার ক্যাম্পাসের সাথে একটা রিসোর্ট টাইপের মেবি আমি জানি না কি কিন্তু জায়গাটা অনেক সুন্দর ছিল আশেপাশে অনেক ফুলের গাছ ছিল তারপর আমরা রিক্সায় চড়ে খালি ঘুরতেছিলাম ঘুরতেছিলাম আমরা সবাই রিক্সায় ঘুরছিলাম আশেপাশের রাস্তাগুলো অনেক সুন্দর ছিল কিছু ক্ষেত ছিল মেবি তারপর আমরা শুধু ঘুরতেছিলাম আর সবাই অনেক মজা করতেছিল সবাই মজা মজা কথা বলতেছিল আমরা শুধু বাচ্চা পার্টি দিয়েছিলাম আর বড়রা কেউ ছিল না কারণ আমরা ইচ্ছে করি বলছি যে আমরা শুধু নিয়ে যাবো আর কেউ যাবে না আর প্রকৃতিটা এত সুন্দর ছিল যে বলার বাইরে আশেপাশের সৌন্দর্য অনেক বেশি ছিল তারপর আমরা এখানে খাওয়া দাওয়া করতে আসি যেখানে ফুচকা জটপটি সবাই খায় এটা আমার একটা আপু ওইখানে সবাই ফ্যামিলির সাথে হঠাৎ করে দেখা হয়ে গেছিলো ফ্যামিলিরা আবার অন্য জায়গায় গিয়েছিল তারপর আমরা গাড়ি করে বাসে চলে যাই থ্যাংক ইউ ফর ওয়াচিং আশা করি আপনার সবাই ভালো লেগেছে ভিডিওটা এবং লাইক শেয়ার কমেন্ট করবেন